পটুয়াখালীতে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় গ্রিডে যোগ হল 1320 মেগাওয়াট বিদ্যুৎ। চট্টগ্রামের লোহাগাড়ায় ট্রাকের সাথে প্রাইভেট কারের সংঘর্ষে 5 জনের মৃত্যু। ভোরে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে লঞ্চ ডুবির ঘটনায় আরও একজনের মরদেহ পাওয়া গেছে। ডুবে যাওয়া লঞ্চ উদ্ধার। রোহিঙ্গাদের ওপর মিয়ানমার সেনাবাহিনীর দমনপীড়নকে গণহত্যা হিসেবে স্বীকৃতি দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। পটুয়াখালীতে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় গ্রিডে যোগ হল 1320 মেগাওয়াট বিদ্যুৎ। চট্টগ্রামের লোহাগাড়ায় ট্রাকের সাথে প্রাইভেট কারের সংঘর্ষে 5 জনের মৃত্যু। ভোরে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে লঞ্চ ডুবির ঘটনায় আরও একজনের মরদেহ পাওয়া গেছে। ডুবে যাওয়া লঞ্চ উদ্ধার। রোহিঙ্গাদের ওপর মিয়ানমার সেনাবাহিনীর দমনপীড়নকে গণহত্যা হিসেবে স্বীকৃতি দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। পটুয়াখালীতে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় গ্রিডে যোগ হল 1320 মেগাওয়াট বিদ্যুৎ। চট্টগ্রামের লোহাগাড়ায় ট্রাকের সাথে প্রাইভেট কারের সংঘর্ষে 5 জনের মৃত্যু। ভোরে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে লঞ্চ ডুবির ঘটনায় আরও একজনের মরদেহ পাওয়া গেছে। ডুবে যাওয়া লঞ্চ উদ্ধার। রোহিঙ্গাদের ওপর মিয়ানমার সেনাবাহিনীর দমনপীড়নকে গণহত্যা হিসেবে স্বীকৃতি দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র।